জীবন মানে কিছুটা মানিয়ে নেওয়া, বাকিটা বানিয়ে নেওয়া। কারণ এটাই তো হচ্ছে আমাদের কথামৃতর একমাত্র উক্তি, যেটা কিনা ভীষণ সত্য। এবার এই সত্য উক্তিটা কতটা মানে কৌশিক দা সঙ্গে রয়েছেন, কৌশিক দা কতটা মানে, কৌশিক দা একটু তুমি বলো, এই যে আমি যে উক্তিটা এখানে বলে তোমাদের উপরেই দেওয়া রয়েছে, তুমিও কি সত্যি এটাই মানো? সবার মানা উচিত, কারণ কি জীবন হচ্ছে অনেকটা মূর্তি গড়বার মতো, ভিতরে সব বাঁশ দড়ি খড় সব থাকে, তারপর মাটি লেপা হয়, সেটাই হচ্ছে সংসার, মাটি লেপতে থাকা। এখন মাটি যখন লাগাবে দেখবে অনেক জায়গায় গর্ত গর্ত থেকে যায়, তখন তুমি কি করবে, সেটা তুমি আরও মাটি দিয়ে ওইটাকে সমান করে নেবে, সেটা হচ্ছে বানিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই পরিপূর্ণতা আনতে গেলে কিছুটা বানিয়ে নিতে হয়, কিছুটা সুন্দর করে নিতে, তাহলে সুন্দর হয় জীবনটা। জীবনে এতগুলো পথ তুমি অলরেডি হেঁটে ফেলেছো, কোন বৈবাহিক জীবন আমি তোমার কথা বলছি, যেহেতু তুমি এখন বাবাও সেই অর্থে, তো এই যে সুস্থ স্বাভাবিক একটা জীবন, যেই জীবনটার মধ্যে দিয়ে এখন প্রায় অনেকের মানুষের ভীষণ একটা এই আপস অ্যান্ড ডাউনস মানে টার্মোয়েলসের মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কীভাবে দেখো মানে জীবন চলতে গেলে, জীবনে চলতে গেলে সুখী জীবনের বা সুখী জীবনের চাবিকাঠি যেটা আমরা বলে থাকি জেনারেলি? না না, টার্মোয়েল তো প্রত্যেকের আছে, আমাদেরও পরিবারে রয়েছে। এই কোভিডের সময় খুব ঘনিষ্ঠ চারজন স্বজন পরপর মারা গেলেন, পরিচিত অভিনেতা টেকনিশিয়ান মারা গেলেন, তারা পরিবারের বাইরে সেইভাবে মানে তারা কাজের পরিবারের লোক, কিন্তু নিজেদের পরিবারের ভিতরের একদম কাছের মানুষদের মধ্যে যখন চারজন চলে যায়, সেই ঘর থেকে কাটিয়ে ওঠা, সেইটা একটা কাটি উঠতে উঠতে আরেকটা, একটা কাটি উঠতে উঠতে একটা, একটা একটা ম্যাসিভ প্রেশারের মধ্যে দিয়ে পরিবার যায়, তার মধ্যে সামনে নিতে হয় নিজের বাকি যেটুকুনি আনন্দ রয়েছে, সুখ রয়েছে, যারা থেকে গেছে তাদের সাথেই ওই কিছুটা বানিয়ে নিতে হয় আনন্দ, বিভিন্ন একটা ছোট্ট আড্ডা, সবার দেখা হওয়া, খাওয়া দাওয়া করা, কিছু স্মৃতিচারণ, এই করতে করতে মানুষ রিকভার করে, হিলিংয়ের টাইম দিতে হয়, সেই হিলিংটাই হচ্ছে বানিয়ে নেওয়া, এবং সেটা ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিই। এখনকার জেনারেশন কত মানে তুমি কতটা দেখো যে এরকম মানানো আর বানিয়ে নেওয়া দুটো তাদের মধ্যে রয়েছে সমানভাবে? এখনকার জেনারেশন তো চিরকালই এই প্রশ্নটা রবীন্দ্রনাথ তারও আগের থেকে আলোচনা হয়ে যাচ্ছে, এবং এক পক্ষের মানুষ বলে যেত যে আগে কত ভালো ছিল, এখনকার কেউ কিছু বোঝে না, এখন আর গভীরতা নেই, ইয়াংরা কিছু বোঝে না, আমি একেবারেই বিশ্বাস করি না। আমার মনে হয় যে এই দীর্ঘদিনের যে সময় হয় এটা ফ্যাশনের মতো, ওটা আবার সেই রেট্রো স্টাইলে ফেরত চলে আসে আস্তে আস্তে। কাজেই জিৎ তার দ্বিতীয় ছবি করছে, দ্বিতীয় ছবি করবার সময় সে এমন বিষয়ে বাঁচছে যে বিষয়টার মধ্যে আলাদা মূল্যবোধ রয়েছে, যে বিষয়টার মধ্যে, হ্যাঁ আমি এর মধ্যেই তোমার সাথেই কথা বলছিলাম শুভ বিজয়ের ব্যাপারে, সেখানেও আমি বলছিলাম যে ওখানেও একটা যৌথ পরিবারের কথা ভাবা হচ্ছে, এই যে এরাও তো সব ইয়াং ডিরেক্টর, তারা কেন বলছে, কারণ তাদের মনের মধ্যে কত একটা মনে হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলো দরকার। জিতের এই ছবিতে কথামৃততে মনে হচ্ছে যে একটা স্বামী স্ত্রীর মধ্যে সহনশীলতা দরকার, এবং কথার অমৃত এবং কথার গড়ল তার একটা ভারসাম্য দরকার, কতটা কথা বলবো আর কতটা কথা বলবো না সেইটা জীবনের সুখকে কোথায় নিয়ে আসবে, কথা বলবো নাটা গোপনীয়তা নয় সংযম সহনশীলতা, আজ সেইটা খুব ভালো ব্যাপার। আমি খুব আস্থাশীল এই নতুন প্রজন্মের প্রতি, তারা যে জীবন দর্শন, তারা যে ভাবনা নিয়ে আসবে, এবং তারা যখন এই আগেও বলছি আমি এর কথাটা বহুবার বলেছি, তারা যখন দায়িত্ব নেবে আমাদের সমাজের সেটা খুব সুন্দর জায়গা হবে। পাঁচ ছজনের ভালো নয় এবং খারাপ জীবনযাপন, চারজন ইউথের হঠাৎ কিছু খারাপ কাজ করাকে নিয়ে সবাইকে ইকুয়েট করলে হবে না, সারা সমাজ নতুনভাবে কিন্তু তৈরি হচ্ছে, খুব সচেতনভাবে নতুন জেনারেশন তৈরি হচ্ছে। জিতের যেহেতু এটা দ্বিতীয় ছবি, তুমি নিজেই বললে, তুমি ওর আগে কাজ দেখেছো, আগের কাজটা, আগের কাজের অংশ, গান, এগুলো সমস্ত দেখেছি আমি, কিন্তু আমি ওর ছবি দেখিনি, কিন্তু দেখে এটা বুঝেছি যে ওর মধ্যে অসম্ভব রোম্যান্স রয়েছে। এবারও আরও ইয়াং লোকের, আগেরবার সৌমিত্রবাবু ছিলেন, এবার আমাদের প্রজন্মে এসেছেন, এবং সেই ওর ভিতরে যে ভালোবাসাটা আছে সেটা বিভিন্ন বয়সের মধ্যেও পরখ করে করে দেখছে, সেটা খুব ইন্টারেস্টিং, এবং ভালোবাসা তো কখনো কমে যায় না, বয়সের সাথে সাথে আরও তীব্র হয়, আরও গভীর হয়, আরও পরিণত হয়, কাজে সেই পরিণত হওয়া ভালোবাসার গল্প ও এখানে বলতে চেয়েছে। আমিও খুব আগ্রহ করে আজ ছবিটা কখন দেখবো, কারণ ড্রাবিং করতে গিয়ে ছবি দেখা যায় না, শুধুমাত্র নিজের লাইনগুলো দেখা যায়, নিজের জায়গাগুলো দেখা যায়, পুরো ছবি টানা দেখা, কাজে আমিও দর্শকের সাথে বসে আছি কবে 18 নভেম্বর আসবে,
কবে আমরা হলে বসে ছবিটা দেখব। আচ্ছা, এখানে তুমি অপাদি স্ক্রিন স্পেস শেয়ার করলে, তোমরা আগেও করেছো কিন্তু এখানে আমাদের স্বামী স্ত্রী হিসেবে বোধহয় তোমরা দুজন, তো প্রথমবার দুজন, আই মিন টু সে প্রথমবার, তো কীরকম ছিল ইকুয়েশনটা? মানে জানি খুব ভালো সম্পর্ক, কিন্তু তাহলেও যেহেতু এরকম একটা সম্পর্ক, এখানে তুমি কোনো কথা বলছো না, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা, তো একটা ইকুয়েশন তার মধ্যে তৈরি করতে হবে, সেটা যাতে স্বামী স্ত্রী সেই জায়গাতে যায় স্ক্রিনে বোঝা যায়, কতটা টাফ ছিল, কেমন ছিল সেই ফেজটা? অনেক বছর আগে টেলিভিশনে করেছিলাম, প্রায় সেটা 19-20 বছর আগে, স্বামী স্ত্রীর চরিত্র আমরা করেছিলাম টেলিভিশনে একটা ধারাবাহিকে। তারপরে অভিনয় করেছি, আমরা অন্য টেলিফিল্ম বানিয়েছি, কিন্তু একসাথে এভাবে অভিনয় করিনি। তাই ওর সাথে অভিনয় করা দীর্ঘদিনের পরিচিতি বলে খুব স্বচ্ছন্দ ছিল। আর যেহেতু এই চরিত্রটি সনাতন গাঙ্গুলি একেবারেই জন্ম থেকে মূক ও বধির নয়, তার ট্রেন সাইন ল্যাঙ্গুয়েজ কিছু ছিল না, একটা ঘটনাচক্রে তার সে কথা বলা বন্ধ হয়ে যায় বা আক্রুদ্ধ হয়ে যায়, কাজে তার কাছে কোনো আলাদা সাইন্টিফিক কোনো সাইন ল্যাঙ্গুয়েজ নেই। সে চোখের দৃষ্টিতে, তার হাতের ভঙ্গিতে, নিজের মতো করে, না মানে নিজের ভঙ্গিতে একটা কোনো অবৈজ্ঞানিকভাবে একদম বোঝাবার চেষ্টা করে। এবং সত্যি সত্যি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে তখন কোনো স্ট্রাকচারাল সাইনের প্রয়োজন হয় না। তখন একজন স্বামী একটি বন্ধুদের সাথে আড্ডার আসরে চার পাত্র মদ্যপান করে ফেলেছে, করে একটু বেশি কথা বলছে বা গলা খুলে অকারণে গান করছে অনেক রাত্রিরে, স্ত্রী বিব্রত হচ্ছেন, সেই ভদ্রলোক যখন পঞ্চম ড্রিঙ্কটি নিতে যান এবং স্ত্রীর সাথে চোকাচুকি হয় এবং স্ত্রী কিছুই বলেন না, মুখটা অন্যদিকে সরিয়ে নেন, সেই ভদ্রলোক তখন পঞ্চম ড্রিঙ্কটা নেয় না, কাছে এসে বলে চলো বাড়ি যাবো, বাড়ি অনেক হয়েছে। কাজেই কোনো সংলাপ লাগে না ওই মদ্যপানটাকে বারণ করার জন্যে, যখন আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তখন সব ঠিক থাকে। কি সুন্দর, মানে এত ফ্রি ফ্লো বোধ হয় একমাত্র তুমি এরকমভাবে বলে বোঝাতে পারো, কি সুন্দর করে তুমি বললে। আচ্ছা, একদম শেষে আমরা চলেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দিন আমরা প্রায় কোনো না কোনো সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাই, আমরা দেখি সম্পর্কে জড়াইও বটে, তো কিছু সম্পর্ক হয় যেগুলো প্রচণ্ডভাবে কাছে থেকে যায়, কিছু মুহূর্ত তৈরি হয়, এমন কোন মুহূর্ত তৈরি হলো যেটা তোমার কথামৃত করতে গিয়ে আজীবন তোমার ভীষণ মনে থেকে যাবে? সেটা খুব মানে সুখের কিনা বলতে পারবো না, আমি নিজের পোশাক আশাকের ক্ষেত্রে তো খুব মানে একই রকম, আমাকে অনেকে বাড়ির পরিবারের অনেকে ফোন করে বলে কি তোমার কি অন্য কোনো চেক জামা ছাড়া জামা নেই, তারপরে একজন আমাকে ছাপা জামা দিয়েছে সেটা আমি পরে যাচ্ছি অনেকদিন ধরে, জামা কাপড় নিয়ে এবারে মনে হচ্ছে এটা কিছু করতে হবে, হ্যাঁ মানে ভীষণ একরকম হয়ে গেছে পুরনো সব ছবি, আমি কোথায় মানে কন্টিনিউটি আর্টিস্টরা বুঝতে পারবেন না যে আমি কোন বছর কোথায় কী করেছিলাম, মুখের দাড়ি আছে কি নেই দেখে ধরতে হবে, জামা কাপড় সব একই রকম। আমার খালি মনে হয়েছে যে আমার পোশাকটা কখনও আমার মাথার পরিচয় হতে পারে না বা আমার কাজের পরিচয় হতে পারে না, কাজে সেই জন্য আমি কখনও সেজে দাঁড়াতে হয়নি গুরুত্বপূর্ণ হওয়ার জন্যে, আমার কাজ আমায় গুরুত্বপূর্ণ করবে। কিন্তু পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আমার এই ছবিতে দিনে 18 বার করে জামা কাপড় চেঞ্জ হতো, 18 বার, এবং সেটা জামা পড়ছি খুঁজে কিছুক্ষণ পর শর্ট নিয়ে যাচ্ছে, আমার তো কষ্ট তাও কম, মেয়েদের তো অবস্থা খারাপ, অপরাজিতা 18 বার চেঞ্জ করছে দিনে, খিচির মিচির হয়ে যেত, বুঝতে পেরেছে তো, কোনো শান্তি নেই, প্রতিদিন এই চেঞ্জ এসেই ভয় লাগতো। আজকে কটারে বললো দাদা আজকে বেশি নেই, আজকে 16টা, মানে 2টো কাপড় কম পরতে হবে, 16টা চেঞ্জ করা এবং শ্যুটিংয়ের সময় 16টা কাপড় বারবার করে চেঞ্জ করা, সেটাকে মেনটেন করে রাখাও খুব চাপ, কারণ তুমি যখন জামা পরছো এটা পরে শুয়ে পড়তে পারছো না, কুচকে যাবে বলে একভাবে বসে থাকতে হচ্ছে, এটাকে মেনটেন করা সেটা খুবই স্ট্রেন কিন্তু আসলে, এবং এইটা করতে থাকা। কিন্তু আমরা ছুটি পেলাম, একদিন প্রচণ্ড গরম তো তার মধ্যে বারবার চেঞ্জ করছি, একদিন প্রচণ্ড বৃষ্টি নামলো, মানে কলকাতা ভাসিয়ে দিল, আমাদের ছাতে একটা কীর্তনের শ্যুটিং ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, আর আমরা মেকআপ ভ্যানে বসে আছি আর দেখছি সবা পাটাপা সবাই ইনিমিনি টাপাটিনি গাইছে আর নাচছে মেকআপ ভ্যানের মধ্যে, হ্যাঁ প্রচণ্ড নাচছে। আমি শিবুকে ফোন করি, শিবু তোর ছবি তো মানে গান কিরকম হিট দেখ, এখানে ইনিমিনি টাপাটিনি করে নাচছে এরা এখানে শ্যুটিংয়ে। শিবু আমায় কী বললো জানো, ওরা তুমি একটু ওদের সাথে জয়েন করে একটা ভিডিও করে পাঠিয়ে দাও তো। ও আচ্ছা, ওটা বিয়ে করে পাবলিসিটি দেবে হিসেবে দেবে, তোকে আমি জানাতে ফোন করলাম, এই এরকমই ছোটোখাটো মুহূর্ত, কিন্তু দম ফেলার সুযোগ ছিল না। এখন তো বিশেষ করে নতুন ডিরেক্টরদের ক্ষেত্রে তো হাতে দিন খুব কম থাকে, খুব চাপের মধ্যে তাদের শ্যুটিং করতে হয়,
ওই তার মধ্যে কমপ্লিট হয়েছে। বেশ, এরমভাবে হই হই করে চলতে থাক, এরকম হই হই করে ছবি চলুক, আরও এরকম আড্ডা হোক। আর আজ তাক বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। আপনাদের সবাইকে বলবো, পরিবারের সবাইকে নিয়ে ছবিটা দেখতে আসবেন। একটা সুন্দর মূল্যবোধ শেখায়, সুন্দর একটা জীবন দেখায়, একটা অদ্ভুত কাপলের সাথে আলাপ হবে যে হয়তো আপনার পাশের বাড়িতে থাকে। তো তাহলে অপেক্ষাটা জাস্ট আর কিছু দিনের। তাহলে এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুধুমাত্র আজ তাক বাংলায়।